তিনিচুকীয়াত অবর্ণনীয় পরিস্থিতি, চারিওফালে হাহাকারময় পরিবেশ, ধুমুহা খিলাবৃষ্টিয়ে উড়ে নিশা তাণ্ডব চলালে ডুমডুমাত, ধুমুহায় চারিওফালে টস নস করলে, উভালি পড়িল গছ, ব্যাহত বিদ্যুৎ যোগান, প্রকাণ্ড গছ পড়ি থিতাতে মৃত্যু এজন লোকর, নিশা ডুমডুমাত ধুমুহার তাণ্ডব, সন্ধ্যা ছয় বজার পর আরম্ভ হওয়া ধুমুহা খিলাবৃষ্টিয়ে উড়ে নিশা তিনিচুকীয়ার ডুমডুমাত চলালে তাণ্ডব, বিভিন্ন স্থানত বিদ্যুৎ পরিবেহিতার ছিঙি যাত সমগ্র অঞ্চলটিতে নিশার প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিদ্যুৎ সংযোগ, রাজপথত প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়ি বন্ধ করে পেলালে যাতায়াত ব্যবস্থা, ধুমুহায় উড়াই লৈ গল ঘরের তিনপাত, সকলফালে এক অবর্ণনীয় পরিস্থিতি বিরাজ করেছে ডুমডুমাত, এক হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আনহাতে তিনিচুকীয়া জেলার ঢলা হাঁহাটিত মঙ্গলবারে সন্ধিয়া অহা প্রচণ্ড ধুমুহাত মৃত্যু হয়েছে এজন লোকর, ধুমুহাত গছ পড়ি মৃত্যু সন্দীপ ছেত্রী নামের 45 বছরীয় লোকজনের, প্রচণ্ড ধুমুহার ফলত নিজ গৃহর সমীপত থাকা গছ এজোপা ঘরের উপর পড়াত ঘর ভাগি মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় লোকজন, ততাতয়াক লোকজনক ডুমডুমা অসামরিক চিকিৎসালয়ে নিয়া হয় যদিও ইতিমধ্যে মৃত্যু হয়েছিল লোকজনের। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।